আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, বাচ্চা শক্তিশালী হয়ে বেড়ে উঠবে, সুস্থ সবল হয়ে বেড়ে উঠবে, পরিশ্রমী হয়ে বেড়ে উঠুক, এটা কে না চায়? আমরা আজকে জানব আপনার বাচ্চাকে এনার্জেটিক সুস্থ সবল হিসেবে গড়ে তুলতে অভিভাবক হিসেবে আপনাদের করণীয় কি। বাচ্চাকে সুস্থ করে গড়ে তুলতে বাচ্চা মায়ের পেটে আসলে মাকে পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার দিতে হবে, মায়ের যথাযথ বিশ্রাম নিশ্চিত করতে হবে, মা বাবা এবং অভিভাবকরা একটি চমৎকার গোছানো স্বপ্ন দেখতে হবে, ডেলিভারিটা খুব নিরাপদ জায়গায় হতে হবে, অবশ্যই চিকিৎসকের উপস্থিতিতে হতে হবে। ডেলিভারির ইমিডিয়েট জটিলতাগুলোর কারণে বাচ্চার দীর্ঘমেয়াদী শারীরিক মানসিক জটিলতায় ভুগতে পারে, জীবনের একটা ভুল বাচ্চা সারা জীবনের কষ্টের জন্য দায়ী হতে পারে। নিরাপদ ডেলিভারির পরে বাচ্চাকে সুস্থ সবল গড়ে তুলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ মায়ের বুকের দুধ খাওয়ানোটা নিশ্চিত করা, কমপক্ষে 6 মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ নিশ্চিত করা বাচ্চাকে সুস্থভাবে শক্তিশালীভাবে গড়ে তোলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান।